ঠিক আছে সোনা বুড়ি, তুমি তোমার খেলনা কোথায় রেখেছিলে? গাড়িতে। গাড়িতে? আচ্ছা আচ্ছা, তাহলে গাড়িতে দেখো না। আমার কি জানা আছে যে উড়ে উড়ে তোমার খেলনা নেব? ঠিক, তোমরা কেউ মারপিট করবে না। হ্যাঁ, আমি এক মিনিট আসছি। সোনা, ঝগড়া করবে না বাবু। এই যে সোনা বুড়ি, তোর খেলনা তুমি গাড়িতে ফেলে এসেছিলে, এই নাও। দেখেছো? পেলে তো রূপা জানে কার জিনিস না বলে নিতে নেই, আর রূপা মিথ্যা কথা বলে না, বুঝলে? সোনা মা, সরি বলো। তোমাকে একটা কথা বলি, মারপিট করবে না, মারপিট করা ভালো না। প্রমিস করো আর মারপিট করবে না। তুমি এত ভালো করে বলছো, তাই রূপার করবে না। প্রমিস।
প্রিন্সিপাল ডাকছে আই আসি টাটা টাটা সোনাবুড়ি সরি বলি না কেন ও তো তোর বোনের মতো হয় আমি ওর পচাবন চাই না পচাবন চাই না কাকাই ভালো তো নিশ্চয়ই রূপা ভালো রেজাল্ট করেছে তাই প্রিন্সিপাল স্যার ফোন করেছিলেন এই নিন মিষ্টি মুখ করুন আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে না এই নিন আপনিও নিন শুনুন স্কুল থেকে ফোন করেছিল রূপার জন্য রূপা তো প্রিন্সিপাল স্যার ঘরে আছে কিছু কি হয়েছে কি হয়েছে আপনি গেলেই বুঝতে পারবেন থ্যাংক ইউ প্রিন্সিপাল স্যারের ঘরে রূপা কেন আসুন কিছু হয়েছে স্যার সরি দীপা দেবী আমরা আর আপনার মেয়েকে আমাদের স্কুলে রাখতে পারছি না সোনামা চলে এসেছো তুমি তুমি জানো বাবা ওই বোনটা খুব পচা কোন বোনটা ওই যে ওই মেয়েটা তো যে থারি বলে আমার মাটি সারিয়ে দাও সারিয়ে দাও ওটা কি হাতে দেখি ও মা এটা তো তালপাতা সিপাই এরম খেলনা কে কিনে দিল তোমার এটা আমাতে আমি কিনে দিয়েছি রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল তো ওনার কাছেই কিনে দিয়েছি ভালো করেছো আতিয়া তুমি মিথ্যে কথা বললে কেন আমি যদি না বলতাম তাহলে ওই সোনাই বলে দিত তাতাই কিছু না বললে ওই লাবণ্য সেনগুপ্ত আমাকে শেষ করে ফেলত সূর্য বলো বলছি যে রত্নাদেবী ফোন করেছিলেন উর্মি আর দীপা মানে অজয়বাবুর শরীর খুব খারাপ লো প্রেশার তুমি একটু দেখে আসবে প্লিজ আমি কাজ করছি আমার তো কাজ আছে আমি ব্যস্ত থাকবো আমি আমাদেরই হসপিটালের কোনো একজন ডক্টরকে বলছি উনি গিয়ে দেখে আসবেন আমি ফোন করে বলে দিচ্ছি এক্ষুনি এখন তোমাকে যখনই কিছু বলি তুমি নাই বলো দেখো কী করবে কী আর বলবো আমি বাবা তুমি কি ভালো দারদুর বাড়িতে যাচ্ছ আমি যাবো তোমার সাথে একে চোখে চোখে রাখতেই হবে দেখছি কোথা থেকে কি বেফাস করে দেবে তারপর তো আমি শেষ হয়ে যাবো মা আমি আসলে ওই আমিও যাব আমার বাবার শরীর খারাপ আর আমি কি বাড়িতে থাকতে পারি ঠিক আছে আমি যাচ্ছি তুমিও চলো আমার সাথে মা আমরা যাচ্ছি ঠিকই কিন্তু এসে স্কুলের ইভেন্টে ডান্স প্র্যাকটিস করতে হবে মনে থাকবে তো চলো কেন সিপাহী ধরো চলো আপনার মেয়ে প্রিন্সিপাল স্যারের ছেলেকে মেরেছে এবার আপনি বলুন কি করা উচিত না গো মাধুরী ম্যাম রূপা আগে মারেনি ওই আগে আমাকে ধাক্কা মেরেছিল তুই যে আমাকে মাটিতে ফেলে মারলি হে বালা এটা কিছু না আর তুমি ডাক্তার বাবুর মেয়েকে বিরক্ত করছিলে ওর কথা হাসছিলে কিছু তো ওকে খেলতে দিচ্ছিলে না সেটা সারাবেলা কিছু না না ওরকম চোখ বড় বড় করলে রূপা মোটেও ভয় পায় না জানো মা ও বলেছে ডাক্তার বাবুর মেয়ে নাকি আমার বোন হয়
করো। অন্যায় করে আমার বড় বড় কথা বলা হচ্ছে। দেখুন দীপাকে, নিজের চোখেই দেখুন আপনার মেয়ে কিরকম বড়দের মুখে মুখে তর্ক করে। শুনতে খারাপ লাগলেও কথাটা তো সত্যি, ওর জন্য স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। বাকি বাচ্চারা ওকে দেখে দুর্ব্যবহার করা শিখবে, এটা তো হতে দেওয়া যায় না। তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, আপনার মেয়েকে আর স্কুলে রাখা হবে না। অনুরাগীর ছোঁয়া, মোড় ঘোরানো সপ্তাহ, ১৬ থেকে ২০শে জানুয়ারি রাত ৯:৩০ স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।